আবার অনুরোধ করছি আপনারা যার যার নিজ স্থানে বসে থাকুন, যার যার জায়গায় বসে থাকুন, যার যার জায়গায় বসে থাকুন। ভারত মাতাকে, ভারত মাতাকে। রাজ্যের লোকপ্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, তোমায় জানাই স্বাগতম। ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, তোমায় জানাই স্বাগতম। স্বাগতম, স্বাগতম। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারত মাতাকে জয়, ভারত মাতাকে জয়, ভারত মাতাকে জয়। বন্ধুরা, আমরা যার জন্য এতক্ষণ অধীর আগ্রহে আমরা অপেক্ষা করছিলাম, এই মাত্র আমাদের মধ্যে আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করছি না, সবাইকে আবারও বলবো, আগামী 25 তারিখ আপনাদের মূল্যবান, আপনাদের মূল্যবান ভোট আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী প্রণবজন প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, এই আশা এবং বিশ্বাস থেকে আমার আলোচনা আমি শেষ করছি। বন্দে মাতরম বিজেপি চিন্তাধারা, অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের মাঝে এই মঞ্চে উপস্থিত হয়ে গেছেন আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী স্বর্গীয় বিপ্লব কুমার দেব মহোদয়, আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি। উপস্থিত হয়ে গেছেন আমাদের ত্রিপুরা রাজ্য সরকারের খাদ্য জনসম্পদ মন্ত্রী শ্রদ্ধেয় মনোজ কান্তি দেব মহোদয়, আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি, আসন গ্রহণ করার জন্য অনুরোধ রাখছি। ভারতীয় জনতা পার্টি ধলাই জেলা কমিটির মাননীয় সাধারণ সম্পাদক শ্রী আশিস ভট্টাচার্য মহোদয়কেও এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় সহ অতিথি মহোদয়গণদের ফুলের তোড়া দিয়ে বরণ করার জন্য অনুরোধ রইলাম।